নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। কর্কট রাশির ঠিক এই দিন থেকে ভাগ্য বদলাবে, ডায়েরিতে নোট করে নিন। কঠিন সময় সমাপ্ত হবে এবং আপনাদের সুখের দিন আরম্ভ কিন্তু হতে চলেছে। দেখুন, কর্কট রাশির প্রচুর মেসেজ করেছেন যে কৌশিকদা, কর্কট রাশির সময় কি ভালো আসবে না? দেখুন, বর্তমানে কর্কট রাশির আপনার ধাইয়া চলছে। এই ধাইয়া বিশেষ ক্ষেত্রে কিন্তু নেগেটিভ প্রভাব দিচ্ছে, কারণ আপনাদের অষ্টম গৃহে এই ধাইয়া কিন্তু হচ্ছে। অষ্টম ভাব আমাদের বিপত্তির জায়গা, নিধনের জায়গা এবং সমস্যা, হেলথ ইস্যু, সমস্ত কিছু কিন্তু অষ্টম ভাবটা কিন্তু দেখে। কিন্তু আপনার কোন দিন থেকে ভালো সময় আসবে, বেস্ট রেজাল্ট আপনি কবে থেকে পাবেন, আমি আলোচনা করব। দেখুন, শনি আমাদেরকে কী দেয়? শনি আমাদেরকে কিন্তু বিশেষভাবে, যদি নেগেটিভ থাকে, বিশেষ পীড়া কিন্তু দেয়। আপনার শনি কিন্তু সপ্তম পতি এবং অষ্টম পতি অষ্টমভাবে রয়েছে। তবে একটা কথা বলবো, যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন, অকাল সায়েন্সের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু ভালো। কিন্তু আপনাদের যে তারিখগুলো আমি বলবো, এই তারিখগুলো আপনারা নোট করুন। কর্কট রাশি কি জানেন? আমি আবারও বলবো, কর্কট রাশি একটু ভাবুক প্রকৃতি। এর অধিপতি হচ্ছে চন্দ্র, অর্থাৎ একটুতে ইগো সেন্টিমেন্ট হয়ে যায় এবং কারো দুঃখে কিন্তু নিজে ঝাঁপিয়ে কিন্তু পড়ে তার সাহায্য করতে, এবং একটু ইমোশনাল প্রকৃতির হয়, একটু ভাবুক প্রকৃতির হয়। এই ইমোশনাল এবং ভাবুকটা আপনাদেরকে কিন্তু কাটাতে হবে, যেটা আপনাদের ক্ষেত্রে কিছুটা হলো মাইনাস পয়েন্ট। কেউ এসে যদি আপনাদের কাছে স্যারেন্ডার হয়ে বলে যে যা হয়েছে ভুল হয়েছে ক্ষমা করে দেওয়া হোক, হয়তো আপনার হাত ধরে বললে আপনি হয়তো ক্ষমাও করে দেন। কিন্তু আমি বলবো, যে কোনো কাজ করার আগে কর্কট রাশির ভাবা উচিত। এবং আমি এখানে আপনাদেরকে ছোট্ট ডেটগুলো আপনাদেরকে বলবো, যে ডেটগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় নিয়ে আসতে চলেছে। এবং তার আগে প্রত্যেকে কী করবেন, আপনি কর্কট রাশির মানুষ, আপনারা মহাদেবের উপাসনা করুন এবং সোমবার করে আপনারা মহাদেবকে শ্বেতচন্দন, মহাদেবকে শ্বেতচন্দন নিবেদন করুন, অর্থাৎ শিবলিঙ্গে আপনারা শ্বেতচন্দন দিন সোমবার করে, এবং গঙ্গাজল আপনারা অবশ্যই দিন। তাতে আপনাদের যে শনির যে নেগেটিভ প্রভাব কিন্তু আপনাদের কাটবে। দেখুন, প্রথম ডেট বলবো আপনাদের 18ই আপনার সেপ্টেম্বর, আপনাদের পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে মালব্য মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। এই মালব্য মহাপুরুষ রাজযোগ যেহেতু আপনাদের চতুর্থ পতি চতুর্থভাবে এবং একাদশ পতিকে কানেক্ট করছে, আমি বলবো 18ই সেপ্টেম্বরের থেকে আপনাদের অনেক কিছু দিক থেকে কিন্তু বেটার রেজাল্টগুলো কিন্তু আপনারা পেতে কিন্তু চলেছেন। বিশেষ করে আয় উন্নতির রাস্তা আপনাদের খুলবে, আপনাদের প্রমোশন হবে, কোনো সম্পত্তি থেকে আপনারা লাভ পাবেন, কোনো প্রপার্টি থেকে আপনারা লাভ পাবেন, ইনকামের নতুন নতুন সোর্স আপনাদের বাড়বে, দীর্ঘদিন আটকে গিয়েছিল এমন কোনো কাজ আপনাদের হয়ে যাবে। কর্কট রাশি লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। কর্কট রাশি আপনার আরও বেস্ট, যদি বলেন যে কৌশিকদা কবে থেকে আমাদের একদম কঠিন সময় সমাপ্ত হয়ে ভালো সময় আসবে, সে তারিখটা আপনাদেরকে বলছি 18ই সেপ্টেম্বর। বেশ কিছু রেজাল্টগুলো আপনারা ভালো ভালো পাবেন, অর্থাৎ এই পুজোর সময়টা, এই দুর্গা পুজোর সময় আপনারা বেশ কিছু ভালো রেজাল্টগুলো কিন্তু পাবেন। এবং যদি বলেন আপনাদের ক্ষেত্রে খুব বেস্ট রেজাল্ট আসতে চলেছে, যদিও আপনার ব্যক্তিগত জন্মছক দেখা দরকার রয়েছে, কর্কট রাশি কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই যে সেম টু সেম হবে এমন কোনো কথা না, আপনার জন্মছকে দেখা দরকার রয়েছে যোগটা কখন রয়েছে। দেখুন, আপনার ক্ষেত্রে আমি বলবো, আপনার ক্ষেত্রে বিশেষ করে 29শে মার্চ লিখে রাখুন, 29শে মার্চ 2025 থেকে আপনার
টার্নিং পয়েন্ট কিন্তু হতে চলেছে, অর্থাৎ আপনাদের ঢাইয়া সমাপ্ত হতে চলেছে এবং সপ্তম নবমে কানেকশান হতে চলেছে। অর্থাৎ এই সময় আপনাদের কর্মপ্রাপ্তি, কর্মযোগ, প্রমোশন এবং ব্যবসা ক্ষেত্রে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে অত্যন্ত আপনারা এই সময় লাভ পাবেন এবং ক্যারিয়ারের ক্ষেত্রে উন্নতি আপনাদের হবে এবং আকস্মিক ধনপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু কর্কট রাশির এই সময় দেখা যাচ্ছে। এবং দীর্ঘদিন এমন কোনো কাজ আটকে গেছিলো, চেপে গেছিলো, সেই কাজগুলো আপনাদের ধীরে 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 কিন্তু সেই বন্ধ ভাগ্য কিন্তু আপনাদের খুলবে। এবং যারা উচ্চ শিক্ষা করছেন, আপনি পিএইচডি করছেন, আপনি মাস্টার ডিগ্রি নিয়ে পড়াশোনা করছেন বা আপনি গ্র্যাজুয়েশন লেভেলে পড়ছেন বা আপনি ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনাগুলো করছেন, আপনাদের ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে কিন্তু খুব ভালো। 29 মার্চের পর থেকে প্রাইমারি লেভেলে বা হায়ার লেভেলে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে খুব ভালো। কোনো প্রপার্টি, কোনো সম্পত্তি ক্রয়ের প্রবল যোগ রয়েছে এবং সরকারি অথবা বেসরকারি চাকরির একটা প্রবল সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং আপনাদের কোনো ল্যান্ড রিলেটেড সমস্যাগুলো, মামলা মকদ্দমা চলছিল, সেই জায়গাগুলো আপনারা অনেকটাই কিন্তু কাটিয়ে উঠতে পারবেন এবং আপনাদের আর্থিক স্থিতির জায়গা অনেকটাই বজায় কিন্তু হবে এবং আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসবে। তবে অবশ্যই আপনারা মহাদেবের উপাসনা করুন, বিশেষভাবে আপনারা লাভ পাবেন, কারণ শনি আপনাদের ক্ষেত্রে অষ্টমপতি, প্রতি সোমবার আপনারা মহাদেবকে শেষ চন্দন নিবেদন করুন এবং ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় যতদিক আপনারা পাঠ করতে পারবেন ততদিক আপনারা কিন্তু লাভ পাবেন। যাই হোক, আপনারা অবশ্যই, আবারও বলি, এটা আপনাদের চ্যানেল, বারবার এই কথাটা বলি, আপনারা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করতে আপনারা ভুলবেন না। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, আমি আবারও বলছি, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজ আমি করি খুব দায়িত্বের সাথে এবং খুব চ্যালেঞ্জের সাথে করি। যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রত্যেকে আবারও বলো ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন।